অনেকেই দুপুরে লাঞ্চ টাইমে ডিবি কার্যালয়ে আসেন। হারুনুর রশিদ তাদের সাথে দুপুরের খাবার খান, জানিয়ে অনেকেই ডিবি কার্যালয়কে হারুনের ভাতের হোটেল বলে ট্রোল করেন। তবে এটিকে খারাপভাবে দেখেন না তিনি। মানুষ প্রতিনিয়তই আমাদের কাছে আসে, আমাদের মধ্যে অনেকে আছে পরিচিত সুপরিচিত আসে, যখন লাঞ্চ টাইমে আসে, তাদের কাউকে তো আমরা দাওয়াত দিয়ে আনি না, আসে। আসলেই একটা মানবিকতার চলে আমরা বলি যে ভাই আসছেন একটু, আমরা খাবো, এখন খাবেন। এটা আমি যখন গাজীপুরে ছিলাম নারায়ণগঞ্জে, আমার যে সকল কর্মকর্তারা তো জিজ্ঞাসাবাদ করবেন, আমি যখন ওখানেও ছিলাম, ওখানেও গাজীপুরে, আমি নারায়ণগঞ্জে, আমি যখন সেখানে খেতাম, এমন কেউ না যে আমার সাথে ওখানে ভাত খাইনি। মানে আমি আগেও যখন খাওয়ার সময় হলে আমি খেতাম, খাইতে খাইতে তাদের গল্প কথাগুলি শুনতাম, প্রবলেমগুলি শুনতাম। এটা তো আমি মনে করি কাউকে দাওয়াত দেওয়ার যেমন আনি না, আবার কেউ যদি আমি আপ্যায়ন করি, এটা আমি মনে করি যারা ট্রল করে তারা ভালো অর্থ করে, তারা তাদের ওই ভিউ বাড়ানোর জন্য, তাদের ভাইরাল হওয়ার জন্য, যে আমি গিয়েছিলাম ডিবি বিষে, এটা সে আবার ভাইরাল করে, সে আবার একটু মানুষকে বোঝাতে চায় যে হারুন সাহেবের সাথে আমার কত সম্পর্ক, দেখো।